হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দশম শ্রেণীর জিওগ্রাফি ক্লাস আমরা করব, অর্থাৎ ভূগোল ক্লাস। আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার কিন্তু আলোচনা শুরু করেছিলাম এবং তারই আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আজকে আমরা ব্যাখ্যা করব। উপরে দেখো আমরা হেডিং করেছি বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এই টপিকসের ওপরে প্রত্যেক বছরই মাধ্যমিকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু অবশ্যই সেটিং করা হয়। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত মনোযোগের সহিত দেখবে, আর তোমাদের বুঝতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে, যাতে সবার আগে পরবর্তী ভিডিওগুলো তোমার আগে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করি আজকের মূল আলোচ্য বিষয়। আজকে সেট একটা প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং এই আলোচনাটা তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবে। একটা ছবি দেখো এখানে এঁকেছি, এই ছবিটা খুব ভালোমতো বুঝলেই তোমার উত্তরটা কিন্তু এখানেই মুখস্থ হয়ে যাবে। একবার দেখো, পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয় কয়টি ও কি কি, প্রত্যেক বায়ুচাপ বলয় সৃষ্টির কারণগুলি আলোচনা করো। তাহলে প্রশ্ন কি বলা হয়েছে, যে পৃথিবীতে মোট কটা বায়ুচাপ বলয় রয়েছে এবং তাদের সৃষ্টির পেছনে কোন কোন কারণগুলো ছিল। তো আমরা অবশ্যই প্রথমে দেখব টোটাল কতগুলো ছিল এবং কি কি নাম। আমরা এখানে লাইন লিখেছি, উষ্ণতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, পৃথিবীর আবর্তন প্রভৃতি পার্থক্যের কারণে সাতটি স্থায়ী বায়ুচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। খুব সুন্দর কতগুলো ওয়ার্ড এখানে লেখা হয়েছে, উষ্ণতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এবং পৃথিবীর আবর্তন। এই তিনটি হচ্ছে মূল ক্রাইটেরিয়া বা নিয়ন্ত্রক আমরা বলতে পারি, যার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমাদের টোটাল পৃথিবীতে সাতটা কিন্তু বায়ুচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। দেখে নিচ্ছি সাতটা কি কি। এখানে দেখো নাম্বার ওয়ান লিখেছি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দু নাম্বার কর্কটীয় উচ্চচাপ বলয়, তিন নাম্বার মকরীয় উচ্চচাপ বলয়। আমরা দুটোকে একসঙ্গেও লিখতে পারি যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। চার নাম্বার সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, পাঁচ নাম্বার কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ছ নাম্বার সুমেরু উচ্চচাপ বলয়, সাত নাম্বার হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে স্পেশালি আমরা কিন্তু সুমেরু, কুমেরু এবং নিরক্ষীয় অঞ্চল এই পোর্শনটুকুটাকেই পাচ্ছি। এবার একটু তোমরা ভালোমতো ছবিটাকে বুঝে নাও আমি কিভাবে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো এইটাকে বলা হচ্ছে জিরো ডিগ্রি, আমরা জানি নিরক্ষরেখা অবশ্যই জিরো ডিগ্রি। এই যে লাইনটাকে দেখতে পাচ্ছ এইটা এবং নিচের দাগটা, এটা কিন্তু একটা আমাদের প্রথমত মূল চাপ বলয়, যাকে বলছি আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিম্নচাপ এবং উচ্চচাপ সম্পর্কে আশা করি তোমাদের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার রয়েছে, আমি আরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেব। তার আগে এখানে শোনো, যেখানে উষ্ণতার পরিমাণটা বেশি সেটা হচ্ছে নিম্নচাপ, আর যেখানে উষ্ণতার পরিমাণটা কম মানে শীতল সেটা হচ্ছে আমাদের কিন্তু উচ্চচাপ। তাহলে আমরা এই অঞ্চলটা ফার্স্ট পাচ্ছি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই তীর চিহ্নগুলো আমি পরে বোঝাচ্ছি, আগে বলয়গুলোকে দেখো। তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান, আমি এক নাম্বার এখানে লিখলাম। নেক্সট বলা হচ্ছে দেখো 30 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি দক্ষিণ, এই পোর্শনটাকে আমরা বলি কর্কটীয়, এটাকে বলি আমরা মকরীয়। তাহলে এখানে একটা রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, একে দু নাম্বার দিলাম। আবার নিচে চলে এসে দেখো মকরীয় উচ্চচাপ বলয়, একে তিন নাম্বার দিলাম। তাহলে তিনটে চাপ বলয় কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট বলা হচ্ছে 60 ডিগ্রি উত্তর, এখানে দেখো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, একে চার নাম্বার দিলাম, এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, একে আমরা পাঁচ নাম্বার দিলাম। মানে পাঁচটা হয়ে গেল, আরো দুটো একদম ওপরে যে মেরু রয়েছে, এই যে দুটো মেরু, একটাকে বলা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকেও বলা হচ্ছে 90 ডিগ্রি। এবার এখানে সুমেরু উচ্চচাপ বলয় আর এটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়, তাহলে এটাকে 6 এবং এটা হচ্ছে 7। তাহলে মূল যে লাইনগুলোকে আমরা লিখেছি, এই লাইনগুলো বক্সগুলোর মধ্যে যেটা নামগুলো লেখা আছে প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা কিন্তু চাপ বলয়। আর একটা গুরুত্বপূর্ণ, প্রথমে দেখো হেডিং ছিল চাপ বলয় ও বায়ু প্রবাহ, এই জায়গাটা একটু বোঝার। প্রত্যেকটা বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহ কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, রিলেটেড, ইন্টাররিলেটেড। এবার সেই জায়গাটা বুঝতে গেলে আমাদের এই তীরগুলো সম্পর্কে একটু বুঝতে হবে। আজকে বায়ুটা নিয়ে মূল আমি আলোচনা করব না, শুধু বায়ুর নামগুলোকে তোমরা জেনে রাখো। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ওপরে এবং নিচে এই দুটোই হচ্ছে আমাদের আয়ন বায়ু। তোমরা নিয়ত বায়ু সম্পর্কে শুনেছো, যে বায়ুটা প্রত্যেকটা বছরে প্রত্যেকটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতি পথে প্রবাহিত হয় তাকে আমরা বলি নিয়ত বায়ু। আর নিয়ত বায়ুর মধ্যে তিনটে বায়ু রয়েছে, একটাকে বলা হয় আয়ন বায়ু,
একটাকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু, একটাকে বলা হচ্ছে মেরু বায়ু। তো এই ওপরে এবং নিচে এই দুটো হচ্ছে আমাদের আয়ন বায়ু। ওপরটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, এখানে কিন্তু লেখা নেই, আর নিচেরটাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। যখন বায়ু নিয়ে আলোচনা করব তখন আরো ভেঙে ব্যাখ্যা করব। আর ওপরেরটা দেখো, এইখানে বলা হচ্ছে এটা অবশ্যই আমাদের পশ্চিমা বায়ু, এটাকেও বলা হচ্ছে পশ্চিমা বায়ু, তবে পার্থক্য আছে। এটা যদি আমি 0 ডিগ্রি ধরি, ওপরেরটা উত্তর গোলার্ধ, নিচেরটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। যেমন আমরা আয়ন বায়ুর ক্ষেত্রে বললাম যে ওপরেরটা কিন্তু উত্তর পূর্ব আয়ন বায়ু, যেহেতু উত্তর গোলার্ধ, আর নিচেরটা কি বললাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, পশ্চিমা বায়ুর ক্ষেত্রে কিন্তু একটু উল্টো হয়ে যাবে। ওপরেরটা চলে আসবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর নিচেরটা চলে আসবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, বুঝতে পারছো? আর ওপরের যে পার্টটা ছিল এই বায়ুটাকে বলা হচ্ছে আমাদের উত্তরের মেরু বায়ু, এটাকে বলা হচ্ছে দক্ষিণের মেরু বায়ু। অর্থাৎ আমাদের এখানে 3 রকম বায়ু রয়েছে, একটা হচ্ছে আয়ন, একটা হচ্ছে পশ্চিমা, আর একটা হচ্ছে মেরু। এবার আমরা এই 7টা বলয় কিভাবে সৃষ্টি হয়েছে সে কারণগুলোকে নিয়ে ব্যাখ্যা করব। দেখো স্টুডেন্টস, আমরা প্রথমে হেডিং করেছি নাম্বার 1, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ। এখানে বলয় কথাটা ছাড়া পড়েছে, বলয় সৃষ্টির কারণ। তো এই কারণটা পড়তে গিয়ে অবশ্যই আমরা কিভাবে সৃষ্টি হচ্ছে সেই ব্যাখ্যাটাই করব। এখানে লাইন লিখেছি, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই শক্তিশালী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই বলয়টা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দুটো সাইডের মধ্যে সৃষ্টি হয়েছে। এবার তার কারণগুলোকে আমরা পরপর দেখব, কারণ কারণটা লেখার আগে আমাকে প্রথমে বলয়ের অবস্থানটা কিন্তু অবশ্যই হাইলাইট করতে হবে। নাম্বার 1 বলা হচ্ছে সারা বছর লম্ব সূর্যরশ্মির কারণে গড় উষ্ণতা সর্বদাই বেশি। আমি ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম যে নিম্নচাপ মানেই সেখানে কিন্তু উষ্ণতার পরিমাণটা বাড়তে হবে, অর্থাৎ যেখানে উষ্ণতা বেশি সেখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা বছর সূর্যরশ্মি সেখানে কি করছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, আমরা এটা নিচু ক্লাসেও পড়েছি। ফলস্বরূপ সেখানে উষ্ণতার পরিমাণটা কিন্তু অনেক বেশি, যা নিম্নচাপ সৃষ্টি করতে সাহায্য করে। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি এবং উষ্ণতাও বেশি বলে আর্দ্রতাও সেখানে কিন্তু অনেকটাই বেশি। কারণ আমরা জানি নিরক্ষীয় অঞ্চল শুধুমাত্র উষ্ণ নয়, সেখানে সামুদ্রিক প্রভাব বেশি থাকার জন্য প্রত্যেক দিন বিকেলবেলা সেখানে কিন্তু পরিচলন বৃষ্টিপাত হয়, যাকে আমরা 4 o'clock rain বলেও জানি। তো অর্থাৎ সেখানে যেমন উষ্ণতা বেশি তেমন সেখানে কিন্তু আর্দ্রতা বেশি থাকার জন্য বৃষ্টিপাতের প্রাবল্য সেখানে কিন্তু বেশি হচ্ছে, যেটা আমাদের আরেকটা কিন্তু নিম্নচাপ সৃষ্টির মূল কারণ। নেক্সট 3 নম্বর বলা হচ্ছে পৃথিবীর আবর্তনের বেগ বেশি বলে বায়ু উভয় ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, ফলে বায়ুমণ্ডল হালকা ও নিম্নচাপের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ, অর্থাৎ কোরিওলিস ফোর্স, যেটা আমরা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছিলাম যে কোরিওলিস বল একটা গুরুত্বপূর্ণ বল, সেই বলের প্রভাবে পৃথিবীর আবর্তনের বেগ এখানে কিন্তু উভয় ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যাচ্ছে। আমরা জানি যদি একটা ছবি ধরি আমরা, এটা নিরক্ষরেখা, ওপরের 10 ডিগ্রি নিচে 10 ডিগ্রি, এই যে অঞ্চলটা বলছে এখান থেকে বায়ু দুদিকে কিন্তু ছিটকে কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ফলস্বরূপ সেখানে কিন্তু নিম্নচাপ সৃষ্টির একটা মূল জায়গা তৈরি হয়। এবার আমরা একটা লাইন লিখেছি যে একে শান্ত মণ্ডলও বলা হচ্ছে। কেন শান্ত মণ্ডল বলা হয়, যে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে পৌঁছে উত্তপ্ত হয়ে ঊর্ধ্বগামী হয়, ফলস্বরূপ এখানে শান্ত বলয় সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে একটা বড় ছবির মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই যে গোল বৃত্ত, এই যে পুরো অঞ্চলটা দুটো সাইড থেকে কিন্তু এইভাবে বায়ু কিন্তু আসছে। ওপরটাকে বলেছিলাম উত্তর পূর্ব আয়ন বায়ু, নিচেরটাকে বলেছিলাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই দুটো আয়ন বায়ু দুদিক থেকে এসে নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় এবং উষ্ণ হয়ে সোজা কিন্তু ওপরে উঠে যায়। এখানে কোনো বায়ুর পার্শ্ব প্রবাহ থাকে না, শুধুমাত্র উলম্বভাবে কিন্তু ওপরের দিকে চলে যায়। এই কারণেই এখানে কোনো বায়ু প্রবাহের সেরকম কোনো প্রভাব লক্ষ্য করা যায় না বলেই তাকে কি বলা হচ্ছে, শান্ত বলয়। এবার আমরা পরবর্তী পার্টটা দেখি। দেখো এখানে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ, অর্থাৎ দুটোকে কিন্তু এবার একসঙ্গে আলোচনা করব। শুধুমাত্র উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে বলেছিলাম দুটো বলয় সৃষ্টি হচ্ছে, উত্তরে হচ্ছে কর্কটীয় বলয় আর দক্ষিণে হচ্ছে আমাদের মকরীয় বলয়। এই দুটোকে আমরা একসঙ্গে ব্যাখ্যা করব। নিরক্ষরেখার উভয় দিকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই দুই বলয়ের সৃষ্টি হয়েছে, এবং এখানে ওই জন্য 2 এবং 3 দুটো কিন্তু একসঙ্গে নাম্বারিং করেছি। এবার বলয় সৃষ্টির মূল কারণগুলো কি কি, নাম্বার 1 বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ু ওপরে উঠে শীতল ও ভারী হয়ে আবর্তন গতির প্রভাবে উভয় ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নেমে আসে, নেমে আসায় বায়ুমণ্ডল ভারী এবং শীতল হয়। কিছুক্ষণ আগেই আমরা আগের যে পার্টটা দেখলাম,
যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দুদিক থেকে এসে নিরক্ষীয় রেখায় মিলিত হচ্ছে এবং সেখান থেকে আস্তে আস্তে উষ্ণ হয়, হালকা হয় এবং সোজা ওপরে উঠে যায়। এই যে বায়ুটা ওপরে উঠে গেল, সেই বায়ুটা আবার কিন্তু ওপরে গিয়ে কি হচ্ছে, ওরা কিন্তু দুদিকে ভারী হচ্ছে, ভারী হয়ে আবার কিন্তু নিচের দিকে নেমে আসে। এই যে ভারী হয়ে বায়ু দুটো নিচের দিকে নেমে এলো, সেই জায়গাটাই হচ্ছে আমাদের কিন্তু এই বলয় সৃষ্টির মূল কারণ। কারণ আমরা বলেছি এটা কিন্তু উচ্চচাপ বলয়, উচ্চচাপ মানে সে অঞ্চলটা হতে হবে ভারী এবং সেখানে থাকতে হবে শীতল বায়ু। মানে যে বায়ুটা নিরক্ষীয় অঞ্চল থেকে ওপরে উঠে গেল সেটাই কিন্তু ভারী হয়ে পরবর্তী অঞ্চলে নিচের দিকে নেমে আসছে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। সেটাই সৃষ্টি করছে আমাদের কিন্তু কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে, মেরু অঞ্চল থেকে আগত শীতল ও ভারী বায়ুর কিছু অংশ ক্রান্তীয় অঞ্চলে নেমে পড়ে, এটিও উচ্চচাপ সৃষ্টিতে সাহায্য করে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে তো একটা বায়ুর ঘটনা তোমাদের বলেই দিলাম, আরেকটা হচ্ছে মেরু অঞ্চল থেকে। মেরু অঞ্চল থেকেও, মেরু অঞ্চলে আগাগোড়াই বুঝতেই পারছো শীতল বায়ু থাকবেই, আর সেই বায়ুটা কিন্তু একই রকম ভাবে ক্রান্তীয় অঞ্চলের দিকে ছুটে আসে এবং সেটাও সেই এলাকাকে কিন্তু ভারী বায়ুতে পরিণত করতে সাহায্য করে এবং উচ্চচাপ সৃষ্টিতে সাহায্য করছে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, কোরিওলিস বল এখানে বেশি থাকলেও বায়ুর ঘনত্ব বেশি থাকার জন্য এই বল বায়ুকে বিক্ষিপ্ত করতে পারে না। এখানে কোরিওলিস বল অপেক্ষাকৃত অনেকটাই বেশি, তবু সেই বল বায়ুকে কখনোই বিক্ষিপ্ত করতে পারছে না। কেন? কারণ বায়ুর ঘনত্ব সেখানে অনেক বেশি। তাহলে এই 3টে কারণ আমাদের কিন্তু মকরী এবং কর্কটীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। এখানে আরেকটা লাইন আমি লিখেছি, একেও কিন্তু শান্ত বলয় বলা হচ্ছে। আমরা নিরক্ষীয় যে বলয়টা ছিল নিম্নচাপ বলয় তাকে তো শান্ত বলয় বলেছিলাম, কারণ সেখানে বায়ু শুধু ওপরে উঠে যাচ্ছে, কোনো পার্শ্ব প্রবাহ নেই। এখানেও দেখো কি হচ্ছে, বলেছে উভয় ক্রান্তীয় অঞ্চল থেকে আয়ন বায়ু ও পশ্চিম বায়ু বিপরীত দিকে প্রবাহিত হয়, এখানে কোনো বায়ু প্রবাহ থাকে না। অর্থাৎ আমি প্রথম যে ছবিটার মাধ্যমে দেখিয়েছিলাম যে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু দুটোই কিন্তু দুদিকে চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমা বায়ু যাচ্ছে মেরুর দিকে আর আয়ন বায়ু আসছে নিরক্ষীয় অঞ্চলের দিকে, ফলে মাঝের ওই অংশগুলোতে কিন্তু কোনো বায়ু প্রবাহ থাকছে না। আর এই বায়ু না থাকার জন্য একেও আমরা কিন্তু শান্ত বলয় বলে আছি। দেখো 4 এবং 5 নম্বর এবার লিখেছি, সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ। প্রথমত আমরা একই রকম ভাবে দেখে নেব, উভয় গোলার্ধের 60 থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই দুই বলয়ের কিন্তু সৃষ্টি হয়েছে। এবার কিভাবে সৃষ্টি হয়েছে, নাম্বার ওয়ান, তার আগে একটা কথা বলি, এটা কিন্তু আবার নিম্নচাপ বলয়। অর্থাৎ প্রথমে পেলাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরটা পেলাম কিন্তু উচ্চচাপ বলয়, আবার কিন্তু চলে এলাম নিম্নচাপ বলয়। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে নিম্নচাপ মানে এখানে কিন্তু আবার উষ্ণতা বাড়বে এবং বায়ুমণ্ডল অনেকটা হালকা হবে। চলো দেখে নিচ্ছি, বলেছে মেরু অঞ্চলের শীতল ও ভারী বায়ু এখানে এসে আয়তনে বৃদ্ধি পাওয়ায় অপেক্ষাকৃত উষ্ণ ও হালকা হওয়ায় নিম্নচাপ সৃষ্টিতে সাহায্য করেছে। অর্থাৎ মেরু অঞ্চল থেকে যে বায়ুটা আসছে সেটা অবশ্যই শীতল বায়ু, কিন্তু যখনই এই অঞ্চলে এসে পৌঁছয় সেটা কিন্তু অনেকটা প্রসারিত হয়ে যাচ্ছে, হালকা হচ্ছে এবং উষ্ণ হচ্ছে, ফলে সেই এলাকাকে কিন্তু উষ্ণ করতে সাহায্য করছে। এখানে একটা ছোট ছবি এঁকেছি আমি, দেখো এটা তো 0 ডিগ্রি অবশ্যই নিরক্ষ রেখা, ওপরটাকে বলা হচ্ছে সুমেরু মানে উত্তর অংশ আর নিচেরটাকে বলা হচ্ছে কুমেরু বা দক্ষিণ অংশ। আমরা যেকোনো একটা সাইড নিয়ে ব্যাখ্যা করি, 60 থেকে 70 দেখতে পাচ্ছ, 60 এবং 70 এইটুকুটা অঞ্চলটা মানেই হচ্ছে আমাদের এই বলয়টা, অর্থাৎ সুমেরু বৃত্তচাপীয় নিম্নচাপ বলয়। এবার এখানে এই যে ওপর থেকে যে বায়ুটা নেমে আসছে এই বায়ুটাকে বলা হচ্ছে আমাদের মেরু বায়ু, যেটা অত্যন্ত শীতল কিন্তু এখানে আসার দরুন সে কিন্তু প্রসারিত হয়ে উষ্ণ এবং হালকা হয়ে যাচ্ছে। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে, মেরু অপেক্ষা মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় বায়ুমণ্ডল মেরুর দিকে ছিটকে যায়, ফলে বায়ুমণ্ডল কিছুটা লঘু হয় বা হালকা হয়, কারণ এই অঞ্চলটা থেকে মেরু অঞ্চলের দিকে বায়ুমণ্ডল কিন্তু ছিটকে যাচ্ছে। কেন ছিটকে যাচ্ছে? কারণ এখানকার অঞ্চলের যা গতিবেগ মানে আবর্তন গতিবেগ তার থেকে এখানে কিন্তু অনেকটা কম, ফলস্বরূপ বেশি আবর্তন বেগ অঞ্চল থেকে কম আবর্তন বেগ অঞ্চলের দিকে বায়ু কিন্তু ছিটকে যায়, ফলে অঞ্চলটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের একটা নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণ। নেক্সট এন্ড লাস্ট 3 নম্বর, তোমার 3 নম্বর আমরা দেখব, এখানে বিপরীত দিক থেকে আগত পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর সংঘর্ষজনিত কারণেও বায়ুমণ্ডল কিছুটা উষ্ণ হচ্ছে। দারুণ পয়েন্ট, কিছুক্ষণ আগেই বললাম ওপর থেকে আসছে এটা হচ্ছে মেরু বায়ু, আর নিচের থেকে যে বায়ুটা যাচ্ছে এই অঞ্চলের দিকে দেখো তীর চিহ্নতে দেখিয়েছি, এটাকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। এই দুটো বায়ু এই অঞ্চলে এসে কিন্তু আবার মিলিত হচ্ছে, ফলস্বরূপ
এদের মধ্যে একটা সংঘর্ষ ঘটে, সংঘর্ষের ফলে কিছু পরিমাণ উষ্ণতা সৃষ্টি হচ্ছে যেটা এই এলাকাকে উষ্ণ করতে সাহায্য করে এবং অঞ্চলটাকেও হালকা করে দিচ্ছে, এটাও একটা নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণ। লাস্ট পার্ট এবার আমরা দেখে নেব, সিক্স এবং সেভেন, ছয় এবং সাত যে নাম্বারটা, সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। আবার কিন্তু আমরা উচ্চচাপ বলয়ে ফিরে এলাম, উভয় গোলার্ধে 80 থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই দুই শক্তিশালী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। একটা ছোট্ট বৃত্তের সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি, 0 ডিগ্রি মানে অবশ্যই নিরক্ষরেখা, ঠিক সবার ওপরে ঊর্ধ্বে 80 থেকে 90, এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধের সুমেরু, আর এটা হচ্ছে 80 থেকে 90 দক্ষিণ গোলার্ধের, এইটুকু অঞ্চলটা হচ্ছে আমাদের এই সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়। এবার দেখে নিচ্ছি কারণগুলো কি কি। নাম্বার ওয়ান, এই অঞ্চলটিতে প্রায় 6 মাস সূর্যের আলো পৌঁছায় না এবং বাকি 6 মাস সূর্যের আলো তীর্যক ভাবে পড়ায় বায়ুমণ্ডল সারা বছরই শীতলতা বিরাজ করে। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা যত মেরুর দিকে যাব তত সূর্যরশ্মি কিন্তু আর লম্বভাবে থাকবে না, তীর্যক ভাবে পড়তে শুরু করবে। নট অনলি সো, 6 মাস সেখানে সূর্যের আলো থাকেই না, মানে একেবারেই শীতল, আর বাকি 6 মাস সূর্যের আলো এসে পৌঁছলেও এতটাই তীর্যক যে সেখানে কিন্তু কোনো তাপের উত্তাপের পরিমাণটা খুবই কম থাকে, ফলে সেই পুরো অঞ্চলটা থাকে অনেকটাই শীতল প্রকৃতির, আর অবশ্যই ভারী, আর শীতল ভারী হলে অঞ্চলটা উচ্চচাপ অঞ্চল হবে, বুঝতেই পারছো। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে, এখানে আবর্তন গতির বেগ সবচেয়ে কম হওয়ায় বায়ুমণ্ডল সর্বদা ভারী এবং শীতল, কারণ এখান থেকে কখনোই আর ছিটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে এই অঞ্চলটা সবসময় ভারী এবং শীতলই রয়েছে। 3 নম্বর বলা হচ্ছে, সূর্যের তাপের অভাবে, এটা কিন্তু অভাব, অভাবে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণও কিন্তু খুবই কম থাকে, কারণ এখানে জলীয় বাষ্পটাও কিন্তু একটা উষ্ণতা ধরে রাখার একটা বস্তু, ফলে জলীয় বাষ্প যদি কম থাকে সেখানে অবশ্যই শীতলতা বিরাজ করবে। তাহলে আমরা 3টে পয়েন্ট দেখে ফেললাম কি করে সুমেরু এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে। তাহলে স্টুডেন্টস, আজকের ভিডিও, আজকের পড়া কিন্তু এই পর্যন্তই, তোমরা অবশ্যই এই পড়াটাকে আজকেই কিন্তু পড়ে ফেলবে এবং এর পরবর্তীতে আমি আরো এই টপিক্স এবং তোমাদের ক্লাস 10 এর যাবতীয় যে টপিক্সগুলো রয়েছে আমি এভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব, তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবে। ভালো থেকো, টাটা।